ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আজকের এই বিষয় খুব ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। গুরুত্বপূর্ণ এই আলোচনা চন্দ্রগ্রহণের উপর করতে চলেছি। নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 18 সেপ্টেম্বর 2024 ডায়েরিতে নোট করে নিন, বুধবার, বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণে 5 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, মীন রাশিতে এই গ্রহণ হচ্ছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ কিন্তু চলবে। এই দিন আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে আপনার 5 রাশির। তার আগে আবারও বলছি, ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেটে কেটে বেরিয়ে গেলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। এই প্রাপ্তি তো হবে, কিন্তু আপনাদেরকে কিছু কাজ করতে হবে যার ফলে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা গ্যারান্টি হতে চলেছে। দেখুন, গ্রহণে ফলে বেশ কিছু ক্ষেত্রে যেমন শুভ অশুভ হয়, তেমনি কিছু কর্ম আমাদেরকে করতে হবে, কিছু ক্রিয়া আমাদেরকে করতে হবে, তবেই কিন্তু আপনার অর্থপ্রাপ্তিটা ঘটবে। দেখুন, আপনারা যারা ভিডিওটি শুনছেন না, শুধুমাত্র ভিডিও শুনলে হবে না, যারা পরিবর্তন করতে চাইছেন, নিজের স্বপ্নকে পূরণ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করুন। বেশ কিছু দুর্লভ যোগ সৃষ্টি হয়েছে এই চন্দ্রগ্রহণের দিন, যার শুভফল পেতে চলেছে 5 রাশি। লটারি, শেয়ার বাজার, অনলাইন ট্রেডিং, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি হতে চলেছে। দেখুন, চন্দ্রগ্রহণ, আমি আবারও বলব, একটা বিশেষ প্রভাব আমাদের জীবনে ফেলে, নেগেটিভ এবং পজিটিভ। এবং আপনারা এই চন্দ্রগ্রহণের দিন কিছু কিছু কাজ আপনারা করবেন। সেদিন আপনারা আগে গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর সকালে আগে স্নান করবেন। স্নান করার পর আপনারা পূজাস্থলে আগে আপনারা মহাদেবের উপাসনা অবশ্যই করবেন, অর্থাৎ শিব পূজা আপনারা অবশ্যই করবেন। এবং এই গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর আপনারা দান করুন। দান করলে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। কী দান করবেন? আপনি কোনো নির্ধনী ব্যক্তিকে অর্থ দান করতে পারেন, চাল দান করতে পারেন, চিনি দান করতে পারেন, বা আটা দান করতে পারেন, তাতে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। এবং আপনারা ওং নমঃ শিবায়, চন্দ্রের বীজমন্ত্র এবং রাহুর বীজমন্ত্র আপনারা পাঠ করুন, তাতে কিন্তু আপনাদের সৌভাগ্য লাভ হবে। এবং আপনারা সেদিন শ্বেত চন্দন তিলক আপনারা কপালে অবশ্যই লাগাবেন গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর। এবং আপনারা নিজের মায়ের চরণ স্পর্শ করবেন, মাকে প্রণাম করবেন, তারপরে যে কোনো কাজে আপনারা যাবেন, আপনাদের সফলতা 100% কৌশিকরা গ্যারান্টির সাথে বলল। এবং আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শুক্র এবং আপনার শনি, এই 3টি গ্রহকে আগে দেখে নিন, তার আগে, গ্রহণের আগে। আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনি রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক ধনপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন।
আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে। পাশাপাশি বার্থ চার্ট রিফরমেশন করুন, তাতেও আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়বে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অর্থপ্রাপ্তির ব্যাপারে, আকস্মিক ধনপ্রাপ্তির ব্যাপারে, হঠাৎ অর্থপ্রাপ্তি, মহা অর্থপ্রাপ্তি, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তির ব্যাপারে, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। এবার আসি যে পাঁচটি সৌভাগ্যশালী রাশি এই বছরের শেষ চন্দ্রগ্রহণে হতে চলেছে মালামাল। অবশ্যই লটারি থেকে, শেয়ার বাজার থেকে, যে কোনো দিক থেকে প্রাপ্তি 100% হতে চলেছে প্রত্যেকে। আবার ওম নমঃ শিবায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন। প্রথম রাশি লিখে রাখুন মকর রাশি। মকর রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি গ্যারেন্টি হতে চলেছে চন্দ্রগ্রহণের দিন। অর্থাৎ এই দিন আপনারা অবশ্যই প্রচেষ্টা করতে পারেন। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির অর্থপ্রাপ্তি আপনাদের গ্যারেন্টি হতে চলেছে। কর্কট রাশি আপনি যদি হন, আপনাদের নিশ্চিতরূপে অর্থপ্রাপ্তি হতে চলেছে লটারি, ফাটকা, শেয়ার মার্কেট থেকে। তিন নম্বর রাশি, অনেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিতে কোন কোন রাশির কথা বলছে। শুধু রাশি মিলালে হবে না, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, তার আগে অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে অবশ্যই যোগাযোগ করুন। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ধনপ্রাপ্তি প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের যে কোনো দিক থেকে লটারি, ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে বড় ধরনের অর্থলাভের সম্ভাবনা রয়েছে। চার নম্বর রাশি বৃষ রাশি। বৃষ রাশির অর্থপ্রাপ্তি গ্যারেন্টি হতে চলেছে। বৃষ রাশির যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। লটারি, ফাটকা থেকে বড় ধরনের অর্থলাভ আপনাদের হতে চলেছে। পাঁচ নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির অর্থপ্রাপ্তি গ্যারেন্টি হতে চলেছে। আপনাদের ফাটকা, অনলাইন ট্রেন্ডিং, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থলাভ হতে চলেছে। বছরের শেষ এবং অন্তিম চন্দ্রগ্রহণে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই পাঁচ রাশির। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। দেখুন, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং প্রত্যেকে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শিব শম্ভু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন, কারণ এই যে চন্দ্রগ্রহণ, এই চন্দ্রগ্রহণের যে লাভ আপনারা যদি পেতে চান অবশ্যই আগে আপনারা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করবেন। এবং যারা রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, প্রত্যেককে আবারও বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।